রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস, বাধা পাবে শীত। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি অংশে একটু মেঘলা থাকবে আকাশ। হাওয়া অফিস সূত্রে খবর, চার দিন শুষ্ক আবহাওয়া থাকবে, আগামী দুদিন তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তবে 11 ডিসেম্বরের পরে 3 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, বাকি জায়গায় শুষ্ক থাকবে আবহাওয়া। এই বৃষ্টির কারণ কি? হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর পশ্চিম দিকে ঠান্ডা হাওয়া এবং বঙ্গোপসাগরে আর্দ্রতাজনিত হাওয়া ওপর দিকে উঠছে। এই দুই বিপরীত চরিত্র হওয়ার কারণে স্থানীয় মেঘ তৈরি হয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে রাজ্যে ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়ার কথা ছিল, তবে তারপরে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয় জাওয়াদ। এর ফলে 6 ও 7 ডিসেম্বর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়, প্রভাব পড়ে অন্ধ্র উড়িষ্যার উপকূলেও। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরের হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতের কারণে মেঘলা রয়েছে আকাশ, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। তবে আগামীকাল থেকে ধীরে ধীরে অনুভূত হবে শীতের আমেজ। দার্জিলিং সহ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 18.9 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া ছিল কুয়াশাচ্ছন্ন। গত পরশু তীব্র কুয়াশার কারণে বিমান ওঠানামা করতে পারেনি, 2 ঘন্টা দেরিতে উড়েছিল বিমান। আজ উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ছিল এবং রাতের দিকে আরও মেঘলা থাকবে আকাশ, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরের হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতের কারণেই আবহাওয়ার এই পরিস্থিতি, আগামী 24 ঘন্টায় নেমেছে পারদ। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার থেকে রাজ্যে ঝাঁকিয়ে শীত পড়বে, এক ধাক্কায় অনেকটাই নামবে তাপমাত্রা পারদ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা নামবে 3 থেকে 4 ডিগ্রি, তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রিতে নামতে পারে, ফলে জেলার তাপমাত্রা নামবে 12 ডিগ্রির কাছাকাছি। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।